হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? পরিণতির নতুন একটি টপিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পার্বত্য জেলা পরিষদের গঠন সম্পর্কে অল্প বিস্তর জেনেছি, তাই না? আজকে আমরা এর দ্বিতীয় পর্বে আলোচনা করব, অর্থাৎ আজকে পড়লেই তোমরা পার্বত্য জেলা পরিষদের গঠন সম্পর্কে মোটামুটি সব তথ্য জেনে যাবে। তাই তোমাদের প্রশ্ন আজকে রয়েছে, পার্বত্য জেলা পরিষদের গঠন বর্ণনা করো। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে তারা সবাই কিন্তু এই প্রশ্নটার উত্তর সুন্দর করে দিতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা জানতাম পার্বত্য জেলা পরিষদে একজন চেয়ারম্যান, 30 জন সদস্য এবং 3 জন মহিলা সদস্য থাকবেন। এই যে 30 জন সদস্য পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে থাকবেন, এই 30 জন মহিলা সদস্য পাহাড়িদের জন্য রিজার্ভ আসন বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে বণ্টন হবেন। অর্থাৎ এই 30টা আসনে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী আসলে জায়গা নেবেন। একটা অঞ্চল, ধরো বান্দরবন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যদি আমরা ধরি, বান্দরবন জেলা পরিষদ, ঠিক আছে, ধরলাম এখানে 30টা আসন রয়েছে। আবার এইখানে 10 ধরনের আদিবাসী গোষ্ঠী রয়েছে, সেখানে চাকমা রয়েছে, মারমা রয়েছে, ঠিক আছে, লুসাই রয়েছে, ত্রিপুরা রয়েছে। এতগুলো আদিবাসী গোষ্ঠী কিভাবে এই 30টি আসনের মধ্যে জায়গা নেবে, সেটি আসলে সেখানে কোন আদিবাসী গোষ্ঠী কি পরিমাণে বসবাস করছে সেই অনুযায়ী ভাগাভাগি করা হবে। অর্থাৎ যদি সেখানকার আদিবাসী গোষ্ঠীর মধ্যে 50% হয় চাকমা আদিবাসী গোষ্ঠী, তাহলে এই সিটের, এই 30টি আসনের বেশিরভাগই আসলে চাকমা আদিবাসী গোষ্ঠীদের কাছে যাবে। এইভাবে এই আসনগুলো আসলে পাহাড়ি এবং তারপরে বাঙালিদের মধ্যে ভাগাভাগি করা হবে। এরপরে আসি এই 30টি আসনের বাইরে যে মহিলা রিজার্ভ আসনটি রয়েছে সেটি কিভাবে ভাগাভাগি করা হবে। 3টি মহিলা আসনের মধ্যে 2টি আসনে আদিবাসী গোষ্ঠীর নারী নির্বাচিত হবেন এবং আরেকজন হবেন বাইরের, বাইরের না বলে আমরা এটাকে বাঙালিও বলতে পারি। তার মানে 3টি সিটের মধ্যে 2জন আদিবাসী নারী এবং 1জন বাঙালি নারী। আমরা জানি প্রত্যেকটি জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদে একজন কর্মকর্তা থাকেন যিনি নির্বাহী দায়িত্ব পালন করেন বা নির্বাহী সচিবের দায়িত্ব পালন করেন। পার্বত্য জেলা পরিষদেও একজন রয়েছেন যিনি পরিষদের সচিবের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তিনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি নন। এবং সর্বশেষ তথ্য হিসাবে এই পরিষদের মেয়াদ হবে 5 বছর। আমার মনে হয় সবাই গঠনটা বিস্তারিত বুঝতে পেরেছ। তার মানে আজকে যে প্রশ্নটা ছিল তোমাদের, গত 2 ক্লাসের পড়াটা এক করে এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।